ছাত্রীরা আজকে আমি তোমাদের ইলেকট্রিসিটি পার্ট 13 পড়াবো। আচ্ছা, আগের দিন তোমাদের ওরস্টেডের পরীক্ষা বলেছিলাম, যেখানে ছিল চুম্বকের ওপর তড়িৎ প্রবাহের ক্রিয়া। আজকেও তাই পড়াচ্ছি, চুম্বকের ওপর তড়িৎ প্রবাহের ক্রিয়া এবং তার ফলে চুম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে হবে সেটা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের সাহায্যে জানতে পারা যায়। আচ্ছা, নিয়মটা দেখো, এখানে আমি ছবিটা রেখেছি, একটু দেখো ছবিটা। যে কল্পনায় কোনো ব্যক্তি যদি তড়িৎ প্রবাহের অভিমুখে পরিবাহী তারের ওপর দিয়ে চুম্বক শলাকার দিকে মুখ রেখে সাঁতার কেটে যায়, তাহলে ওই ব্যক্তির বাম হস্ত যেদিকে বিক্ষিপ্ত হবে চুম্বক শলাকার উত্তর মেরুও সেই দিকে বিক্ষিপ্ত হবে। যে বাম হস্ত যেদিকে বিক্ষিপ্ত হচ্ছে চুম্বক শলাকার উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হচ্ছে, ঠিক আছে? এটা হলো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, ঠিক আছে? আচ্ছা, এবারে বলবো আর একটা নিয়ম, যেটা হচ্ছে দক্ষিণ হস্ত মুষ্টিবদ্ধ নিয়ম। সেটা কি? যে দক্ষিণ হস্ত মুষ্টিবদ্ধ নিয়ম হলো যে যখন কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তার চতুর্দিকে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, আর এই চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হলে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য থাকে, এটা একটা ভেক্টর রাশি, তার একটা অভিমুখ থাকবে। সেই চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে সেটা দক্ষিণ হস্ত মুষ্টি নিয়মের সাহায্যে জানতে পারা যায়। যারা এই রকম, যে দক্ষিণ হস্ত ডান হাতেটা আমার এই যে মুষ্টিবদ্ধ এরকম করেছি, এবারে তড়িৎ প্রবাহ পরিবাহী তারের অভিমুখ যদি এইদিকে হয়, তড়িৎ প্রবাহের অভিমুখ যদি এইদিকে হয়, তাহলে বাকি আঙুলগুলোর দিকে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হবে, ঠিক আছে? দেখে নাও যে বৃদ্ধাঙ্গুলির দিকে হচ্ছে যে তড়িৎ প্রবাহের অভিমুখ, আর তাহলে বাকি আঙুলগুলোর দিকে হবে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। এটা হলো দক্ষিণস্থ নিয়ম। আচ্ছা, চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ বা চৌম্বক বলরেখারও অভিমুখ বলা যেতে পারে। আচ্ছা, চৌম্বক বলরেখা, এটা তোমরা একটা নতুন কথা শুনলে আর কি, চৌম্বক বলরেখা কি না চৌম্বক ক্ষেত্রের কতগুলো কাল্পনিক রেখা সেটাকেই বলা হচ্ছে চৌম্বক বলরেখা। যেহেতু কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার চতুর্দিকে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, তাহলে ওখানে চৌম্বক বলরেখাও থাকবে। এই চৌম্বক বলরেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ ওই চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে। আচ্ছা, আর তোমরা পড়বে সলিনয়েড, এটা একটু বই থেকে দেখবে। সলিনয়েড হচ্ছে যে কোনো অচৌম্বক মানে কাঠ জাতীয় পদার্থের ওপর পরিবাহী তারকে যদি অন্তরিত করে জড়ানো যায় তাহলে সেটা একটা সলিনয়েডে পরিণত হয়। তড়িৎ চুম্বক হলো চৌম্বক পদার্থের ওপর যদি পরিবাহী তার জড়িয়ে কোনো তড়িৎ প্রবাহ যদি পাঠানো যায় তাহলে সেটা তড়িৎ চুম্বকে পরিণত হচ্ছে। তড়িৎ চুম্বক সলিনয়েডের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা লিখবে, তড়িৎ চুম্বক আর সলিনয়েডের মধ্যে পার্থক্য করবে। প্রথম পার্থক্য হচ্ছে সলিনয়েডের ক্ষেত্রে অচৌম্বক পদার্থ আর তড়িৎ চুম্বক ক্ষেত্রে চৌম্বক পদার্থ তড়িৎ প্রবাহিত হচ্ছে। আরও কী কী কয়েকটা পার্থক্য তোমরা বই থেকে খুঁজে একটু নেট ঘেটে দেখবে যে সলিনয়েড আর তড়িৎ চুম্বকের মধ্যে পার্থক্য। আচ্ছা, আর একটা জিনিস আজকে তোমাদের পড়াবো, এতক্ষণ বলা হলো যে তড়িৎ প্রবাহ চুম্বকের ওপর তড়িৎ প্রবাহের ক্রিয়া, এবার পড়াবো তড়িৎ প্রবাহের ওপর চুম্বকের ক্রিয়া। তার মানে তড়িৎ প্রবাহের ওপর চুম্বকের ক্রিয়া সেটা কি না, এই যে পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, সেই চৌম্বক ক্ষেত্র আর একটা চুম্বক থাকছে, সেই পরিবাহী তারটা ওই চুম্বকের প্রভাবে কী করছে, পরিবাহী তারটা বিক্ষিপ্ত হয়ে যায়। এবার পরিবাহী তার এখানে কী কী রয়েছে, তাহলে একটা চুম্বক থাকছে, ক্ষেত্রচুম্বক থাকছে, পরিবাহী তার থাকছে, ওই ক্ষেত্রচুম্বকের প্রভাবে পরিবাহী তারের বিক্ষেপ হচ্ছে, এটাই হচ্ছে তড়িৎ প্রবাহের ওপর চুম্বকের ক্রিয়া। এবং এই বিক্ষেপের ফলে পরিবাহী তারের বিক্ষেপটা কোন দিকে হবে সেটা জানতে পারা যায়
ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল এসে আছে। সেই রুলটা কি না, বাম হস্তে দেখো তিনটে আঙুল। ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুলের সাহায্যে আমরা জানতে পারি যে তড়িৎ প্রবাহ পরিবাহিতারের বিক্ষেপটা কোন দিকে হবে চুম্বকের প্রভাবে। তাহলে এইটা হলো ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল, কি না তিনটে আঙুল, তর্জনী, মধ্যমা, বৃদ্ধাঙ্গুলি, বাম হস্তে এই তিনটে আঙুল পরস্পরকে সমকোণে রেখে প্রসারিত করেছি। আর ভালো করে মন দিয়ে শুনবে, তর্জনী তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে না, তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে, আর মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করবে। তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করলে বৃদ্ধাঙ্গুলি পরিবাহিতারের গতির অভিমুখ নির্দেশ করবে। তাহলে তর্জনী কী নির্দেশ করছে? চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। আর এটা কী নির্দেশ করছে? তড়িৎ প্রবাহের অভিমুখ। বৃদ্ধাঙ্গুলি পরিবাহিতারের গতির অভিমুখ নির্দেশ করছে। আর এইটা দেখানোর জন্য বার্লো একটা পরীক্ষা করেছিলেন, সেটা হচ্ছে বার্লো চক্র। দেখো বার্লো চক্রটা তোমরা এখানে তোমাদের বইতেও ছবি পাবে, যে বার্লো চক্রটা এই যে এখানে এই যে একটা ধাতব পাতের তৈরি এরকম স্টার স্টার মতো নেওয়া হয়েছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে, চৌম্বক ক্ষেত্র আছে, আর এই যে তড়িৎ প্রবাহিত যদি এদিকে হয়, চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ যদি এদিকে হয়, তাহলে বার্লো চক্রের ঘূর্ণনটা হবে এই দিকে। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুলের সাহায্যে বুঝতে পারা যাচ্ছে, তড়িৎ প্রবাহ, চৌম্বক ক্ষেত্র, আর এদিকে ঘুরে যাচ্ছে বার্লো চক্রটা। এটা হচ্ছে একটা ক্ষেত্র চুম্বক, এটা হচ্ছে ক্ষেত্র চুম্বক, এর দুটো মেরু আছে, দুটো মেরু আছে, আর মাঝখানে একটা গর্ত করে পারদ রাখা হয়েছে। আর এইটা তড়িৎ প্রবাহিত হলে তখন কী করছে, এই ক্ষেত্র চুম্বকের প্রভাবে এই তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে তখন চক্রটা ঘুরে যাচ্ছে, আর পারদকে স্পর্শ করলে বর্তনী কমপ্লিট হয়, তখন তড়িৎ প্রবাহিত হয় এবং চক্রটা ঘুরে যায়। যেই একটা স্টার সরে গিয়ে আর একটা অভিমুখ এখানে আসছে, এই যে সয়ের মতো জিনিসটা, তখন এইটা গতিজারদের জন্য চলে আসছে, তখন কিন্তু বর্তনী ছিন্ন হয়ে যাচ্ছে, যেই এই শটা সরে যাচ্ছে বর্তনী ছিন্ন হয়ে যাচ্ছে, কিন্তু গতিজারদের জন্য পরবর্তী শটা এখানে চলে আসছে, আবার বর্তনী কমপ্লিট হচ্ছে এবং তড়িৎ প্রবাহিত হচ্ছে আর চক্রের ঘূর্ণন হচ্ছে। বার্লো চক্রটা তোমাদের বইতেও ছবি আছে দেখবে, এটা হচ্ছে একটা বার্লো চক্র। এটার সাহায্যে কী দেখানো হয়েছে, যে এই চুম্বকের প্রভাবে পরিবাহী তারের বিক্ষেপটা কোন দিকে হচ্ছে সেটা বার্লো চক্রের সাহায্যে দেখানো হচ্ছে। আচ্ছা, এবার বার্লো চক্রের ঘূর্ণনের কতগুলো নিয়ম আছে, যেমন ধরো এই তড়িৎ প্রবাহের অভিমুখ যদি বদলে দেওয়া হয় তাহলে বার্লো চক্রের ঘূর্ণন বিপরীত দিকে হবে, যেদিকে ঘুরছিল বিপরীত দিকে ঘুরবে। আর যদি ওই ক্ষেত্র প্রাবল্যের চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ যদি বদলে দেওয়া হয় তাহলেও বার্লো চক্রের ঘূর্ণন বিপরীত দিকে হবে। আর বার্লো চক্রের ঘূর্ণন বেগ বাড়ানো যায় যদি তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ানো যায়, তাহলে বার্লো চক্রের ঘূর্ণন বেগ বাড়বে, আর ক্ষেত্র প্রাবল্য যদি বাড়ানো যায় তাহলেও বার্লো চক্রের ঘূর্ণন বেগ বাড়বে। আর বার্লো চক্রটা ডিসিতে কাজ করবে, এসিতে কিন্তু কাজ করে না। তার কারণ হচ্ছে বার্লো চক্র এসিতে কাজ করে না, কারণ যে এসি মানে হলো অল্টারনেটিং কারেন্ট, সেখানে যে প্রতি মুহূর্তে তড়িৎ প্রবাহের অভিমুখ বদলায়, প্রতি মুহূর্তে এত তাড়াতাড়ি অভিমুখ বদলায় যে বার্লো চক্র সেটা বুঝতে পারে না, তাই বার্লো চক্রের ঘূর্ণন বন্ধ হয়ে যায় এই অবস্থায়। আচ্ছা, এবারে তোমাদের আমি কয়েকটা প্রশ্ন দেবো, সেটা প্রশ্নগুলো লেখো, একটু ধীরে ধীরে লেখো প্রশ্নগুলো। আচ্ছা, যেমন এক নম্বর লেখো, চুম্বকের ওপর তড়িৎ প্রবাহের ক্রিয়ার ফলে চুম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে হবে সেটা
কোন নিয়মের সাহায্যে জানতে পারা যায়। ঠিক আছে, চুম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে হবে সেটা কোন নিয়মের সাহায্যে জানতে পারা যায়। তারপরে লেখো, দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম লেখো। তিন নম্বর লেখো, তড়িৎ চুম্বক ও সলিনয়েডের মধ্যে পার্থক্য কি। চার নম্বর, তড়িৎ প্রবাহের ওপর চুম্বকের ক্রিয়ার ফলে পরিবাহী তারের বিক্ষেপ কোন দিকে হবে তা কোন নিয়মের সাহায্যে জানতে পারা যায়। তারপরের প্রশ্ন লেখো, বার্লো চক্রের কার্যনীতি কি। বার্লো চক্রের কার্যনীতি কি। তারপরে লেখো, বার্লো চক্রের ঘূর্ণন কোন কোন বিষয়ের ওপর কিভাবে নির্ভর করে। ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নগুলোর উত্তর সব তৈরি করবে, বই থেকে দেখবে, ইন্টারনেটেরও সাহায্য নিতে পারো ওই সলিনয়েড আর তড়িচুম্বকের ঘূর্ণনের ক্ষেত্রে, এই পার্থক্যের ক্ষেত্রে। তাহলে আজকের ক্লাস এই অবধি রইল, পরের দিন আসবো, মঙ্গলবার আসবো, রাত্রির 10টার পর তোমরা পেয়ে যাবে, পড়বে কিন্তু তোমরা ভালো করে সব। ঠিক আছে, ভালো থেকো।